ঘরের মাঠে দারুণ শুরুর অপেক্ষায় ব্রাজিল দল। স্বাগতিক দেশ হওয়ার আলাদা একটা স্বস্তি আছে, আনন্দও আছে, আর ঘরের সামর্থ্যনীয় দলকে এগিয়ে দেয় অনেকখানে। স্বাগতিক দেশ হওয়ার সুবাদে শিরোপা জিতে যাওয়ার উদাহরণ আছে ভুরি ভুরি, সেটা আছে ব্রাজিলেরও। আগে চারবার কোপা আমেরিকায় আয়োজক ছিল তারা, সেই চারবারই শিরোপা দেশের বাইরে যেতে দেয়নি ব্রাজিল। তবুও ব্রাজিলের ঘরের মাঠে ইতিহাসে জ্বলজ্বল করে 1950 বিশ্বকাপের মারাকঞ্জ আর 2014 বিশ্বকাপে জার্মানির কাছে সেমিফাইনালের হার। স্বাগতিক হওয়াটা যে ভীষণ চাপে সেটা ভালো করেই জানে ব্রাজিল। কোপা আমেরিকায় স্বাগতিক হওয়ার ইতিহাসে সুখর হলেও ব্রাজিলের অস্বস্তি আবার ধুয়ে মুছে ফেলা যাচ্ছে না। 2007 সালের সবশেষ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছিল ব্রাজিল, এরপর টানা চার টুর্নামেন্টে ব্যর্থ তারা। শেষ তিনবার সেমিফাইনালে পর্যন্ত যাওয়া হয়নি ব্রাজিলের। 2014 বিশ্বকাপের ভরডুবির পর এবার ঘরে মাঠে সাফল্য পাওয়ার তৃষ্ণাটা যেন আরও বেড়েই যাচ্ছে ব্রাজিলের। টুর্নামেন্টের শুরুটা বোধহয় এর চেয়ে সহজভাবে হতে পারত না ব্রাজিলের জন্য। সাও পাওলোতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বলিভিয়া। এই টুর্নামেন্টে লাতিন আমেরিকার দেশগুলোর ভিতর ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনে বলিভিয়া। বলিভিয়ার বিপক্ষে তাই জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই ব্রাজিলের। গত বিশ্বকাপের পর এবার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে যাচ্ছে দুই দল। বিশ্বকাপের পর 10 ম্যাচ খেলে তিতের ব্রাজিল এখনও অপরাজিত, আর বলিভিয়া শেষ 16 ম্যাচে জিতেছে মাত্র একটিতে, তাও আবার মায়ানমারের বিপক্ষে। আর শেষ 6 ম্যাচে বলিভিয়া করতে পেরেছিলেন মাত্র একটি গোল। কোপায় বলিভিয়ার সেরা সাফল্য 1963 সালে ঘরে মাঠে সেবার চ্যাম্পিয়ন হয়েছিলেন তারা, তাই ব্রাজিলের বিপক্ষে বলিভিয়া ড্র করতে পারলে সেটা হবে মহাবিস্ময়। বলিভিয়ার মার্টিনস একমাত্র খেলোয়াড় যিনি কিনা দক্ষিণ আমেরিকার বাইরের লিগে ফুটবল খেলে, গোলের জন্য তার উপর নির্ভরশীল পুরো বলিভিয়া টিম। চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের সম্ভাব্য একাদশ। অ্যালিসন, দানি আলভেস, মার্কিন হোস, থিয়াগো সিলভা, ফিলিপে লুইস, ফার্নান দিনহো, ক্যাসিমিরো, ফিলিপে কুতিনহো, ডেভিড ন্যারিস, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস। সাপোলোতে দুই দল একে অন্যের মুখোমুখি হবে 30তম বারের মতো। এর মধ্যে বলিভিয়া জিতেছে মাত্র 5 বার, আর ব্রাজিল জিতেছিল 20 বার, বাকি ম্যাচগুলো হয়েছে পরিত্যক্ত। ব্রাজিল বনাম বলিভিয়া খেলাটি শুরু হবে সকাল 6:30 বাংলাদেশ সময়ে।